এই তিন দিন ভারতবর্ষের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে বড় দুর্দিন, যেটা আমরা আশা করিনি, ভাবিনি আমরা, সেই ঘটনা ঘটল রাত্রির অন্ধকারে। বর্তমান মোদীর নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা গোপনে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিলেন। পরে বিধানসভা, পার্লামেন্টে, লোকসভায় এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করালেন। এটা গোপন চক্রান্ত সামনে নিয়ে আসা হল। এই চক্রান্ত আজকের না, এই ঘটনা আজকের না, এই ঘটনা 1947 সাল, 1950 সাল, আর আজকের 2019 সাল। আমরা আশা ভেবেছিলাম তাই যে নরেন্দ্র মোদী সরকার যদি হয় তাহলে এইরকম ঘটনা ঘটতে থাকবে। আমাদের আশঙ্কা স্বাভাবিকভাবে পূর্ণ হল, মানুষের আশা ভঙ্গ হল, আগামী দিনের গণতন্ত্র ধ্বংস হল, আর গণতন্ত্রে কিছু থাকলো না। অতীতে এই পশ্চিমবঙ্গকে ভাগ করার চেষ্টা হয়েছিল বিধানচন্দ্র রায়ের আমলে 1956 সালে, বিহারের সঙ্গে যুক্ত করে দিয়ে বিহার রাজ্য পরিষদ বাংলা ভাষী অঞ্চল বলে ঘোষণা হয়েছিল। তাতেও আন্দোলন করতে হয়েছে, হরতাল করতে হয়েছে, বন্ধ করতে হয়েছে, উত্তাল আদেশ। আপনাদের তখন জয়েন্ট কনস্টিটিউয়েন্সি একটা বিধানসভার মধ্যে ভগবানপুর খেজুরি মিলে আমামাইতি লাল বিহারী আমামাইতি আর কস্তুবকান্তিকরণ জিতেছিলেন। কস্তুবকান্তিকরণের মৃত্যুতে এটা খালি হয়েছিল, আপনারা রায় দিয়েছিলেন। আজকের আগামী দিনে আন্দোলনের রায় আপনাদেরকে দিতে হবে, ভগবানপুরকে অংশগ্রহণ করতেই হবে, কোনো পথ নাই। আমাদের দেখা দেখি অন্যান্য আসবে, সেই জন্য আজকের আমি নিজে এসে আপনাদের সামনে এই আবেদন করে যাচ্ছি। বললো কাশ্মীরের অধিবাসী তখন কাশ্মীরের রাজা হরি সিং, তার রাজত্ব চলছে। হরি সিং বলল, রাজ্যসভা, রাজ্য মন্ত্রিসভা বলল, রাষ্ট্র মন্ত্রিসভা বলল, আলাদা পতাকা থাকবে, আলাদা রাজ্য রাষ্ট্র থাকবে, রাজ্য থাকবে, না পাকিস্তান না হিন্দুস্থান। ভারতের প্রথম নাম ছিল হিন্দুস্থান, পরে হলো ভারতবর্ষ, এটা বুঝে নিতে হবে। এই জন্য আপনাদের কাছে বলবো যে ব্রিটিশের জিনিসগুলো যদি আমরা না স্মরণ রাখি, এখন কি হচ্ছে, আরে 356 কেন থাকবে, 370 কেন থাকবে, এই সকলের ক্ষেত্রে এক হবে না, না করলে হয় না। কাশ্মীরে আমাদের মতো সমতল ভূমি নয়, ধান চাষ হয় না, পাট চাষ হয় না, তিল চাষ হয় না, মাছ চাষ হয় না, ইত্যাদি। তাদের ওই ট্যুরিজম আর ওই আর সার অমুক তমুক বিক্রি করে তাদের সংসার চলে। সেই কাশ্মীর গোপনে 47 সালে পর 48 সালে গোপনে হরি সিংকে আক্রমণ করলো পাকিস্তানের গোপন বাহিনী সৈন্য দিয়ে, বিপদে পড়ল হরি সিং। হরি সিং বলল যে ভারতবর্ষের সাহায্য চাই, সাহায্য চাই। তখন শর্ত হলো যে কাশ্মীরের কিছু উপত্যকা পাহাড় স্পেশাল ফেসিলিটি দিতে হবে, তাতে শর্ত হলো 356 এই 370 এই ধারায়। তাহলে কি আছে, পরিবহন, বিমান বা বিদেশ নীতি, স্বরাষ্ট্র, এগুলো বাদ দিয়ে বাকি কিছু ফেসিলিটি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, জমি কেনা বেচা। কাশ্মীরে জমি কিনতে চায় সুইজারল্যান্ডের লোক, কাশ্মীরে জমি কিনতে চায় আমেরিকার লোক, কাশ্মীরের জমি কিনতে চায়, যেন আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি আমরাই রদ করেছিলাম। ওই 56 সালে বাংলাকে জুড়ে নিয়েছিল বিহারের সঙ্গে, বিধান রায় জ্যোতি বসুর নেতৃত্বে আমরা আন্দোলন করে আটকেছিলাম। আর
যে সিটে আমরা হেরে গিয়েছিলাম, ভগবানপুর খেজুরির সিটে কস্তুবকান্তিকরণ আমাদের জিতেছিলেন। কস্তুবকান্তিকরণের মৃত্যুতে উপনির্বাচনে বিএসপির লাল বাহাদুর দাস জিতল, আর ওখানে আমাদের মহিত মৈত্র সাংবাদিক, আমাদের পার্টির নেতা, বিশিষ্ট জার্নালিস্ট, তিনি জিতলেন অশোক সেনকে পরাজিত করে। মিজামরা পিছিয়ে গেল, তিন টুকরো হয়ে গেল, একটা কাশ্মীর, একটা জম্মু, একটা লাদাখ, পাহাড়ের দেশ। আমি নিজে অনেকবার ঘুরে এসেছি, দেখে এসেছি, বিভিন্ন কমিটিতে থাকাকালীন দেখেছি যে ব্যবসা বাণিজ্য ছাড়া, ট্যুরিজম ছাড়া, আর ওই শাল ব্যবসা ছাড়া, আর ওই গরম পোশাক ছাড়া তাদের সব জীবিকা চলে না। হ্যাঁ ঠিকই আছে, কাশ্মীরে অধিবাসীদের বেশিরভাগটাই হচ্ছে মুসলিম, আর কিছু পণ্ডিত লোক তারা পালিয়ে এসে এখন যারা বসবাস করছেন দিল্লিতে, অধিকাংশ তারাই উস্কানি দিয়ে নরেন্দ্র মোদীকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। সেই জন্য বলতে চাই, ভাববেন যে ঘুটে পড়ে গোবর হাসে, গোবর হাসে, কাশ্মীরের উপরে খাড়া এলো, এটা আসবে আমরা একটা অন্দাজ করেছিলাম যখন ভোটের আগে মেয়রকে যখন সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন করেছিল, তখনই বুঝেছিলাম এর ইঙ্গিত খুব খারাপ। আমাদেরও তাই পশ্চিমবঙ্গে, আজকে ধরুন আমরা পশ্চিমবঙ্গকে একটা অংশ উড়িষ্যার সঙ্গে যুক্ত করে দিল, একটা অংশ বিহারের সঙ্গে যুক্ত করে দিল, থাকবে স্বাধিকার, থাকবে আমাদের অহংকার, থাকবে বাঙালির বাঙালিত্ব, থাকবে আরো রাজ্য আছে ভেঙে দেওয়া যায়, ভাঙ চক্রান্ত চলছে। অর্থাৎ যারা মোদি সরকারের, বিজেপি সরকারের বিরোধিতা করবে, রাজনীতিগত হবে, রাজনীতিগত হবে, তাদেরকে ভেঙে দাও। বুঝেছেন যে বামপন্থীরা আর টিএমসি যারা ভুল ভাল করছিল তারাও বুঝেছে এছাড়া পথ নাই, যার জন্য বারে বারে বলছে বামপন্থী মুখ্যমন্ত্রী আহ্বান করেছে, বামপন্থী এবং কংগ্রেস আমাদের সঙ্গে একটু হাত মিল। আমরা বলছি না, আমরা পৃথক আন্দোলন করবো, আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো, রাস্তা থেকেই জনগণের কাছে যাব, জনগণকে নিয়ে আন্দোলনের সংগ্রাম গড়ে তুলবো, হরতাল করব, বন্ধ করব, অবস্থান করব, ধর্মঘট করব, করে মানুষ সরকারের মনোভাব পরিবর্তন না হবে। আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না, আগামী দিন খুব কঠিন দিন, আগামী দিন কিন্তু অন্ধকারময় দিন। সংবিধানের 370 ধারা যার পড়েন, সংবিধান বেশি তাম নয়, 20-22 থেকে বাংলা সংবিধান পাওয়া যায়, যে কোনো উদ্যোগের পাবেন, কিনে দেখুন নিজেরা, বুঝুন আপনারা, শুধু ওই সমান অধিকার, সমান অধিকার বলবেন না। এখনো আছে নাগাল্যান্ড, মিজোরাম, আপনার হচ্ছে গোয়া, তারপর পণ্ডিচেরি, আন্দামান, মামুলি মিছিল না, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের স্বাধীনতা রক্ষা করা, দেশের গণতন্ত্র রক্ষা করা, দেশের সংবিধানকে রক্ষা করা, আর সৌভাগ্য হিন্দু মুসলমানের দাঙ্গা না, শিখ হিন্দু দাঙ্গা না, জাতিতে জাতিতে দাঙ্গা না, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা না। এত বছর ধরে বাস করেছি সেই সহিন্দল মোগল এইসব যারা এগন্তি করেন তারা আসবেন, যারা বামপন্থী না করেন তারা অন্তত গণতান্ত্রিক পথে আমাদের সঙ্গে সুর মিলাবেন, আন্দোলনে সামিল হবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে। এই তিন দিন ভারতবর্ষের ক্ষেত্রে, গণতন্ত্রের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে বড় দুর্দিন, যেটা আমরা আশা করিনি, ভাবিনি আমরা, সেই ঘটনা ঘটল রাত্রির অন্ধকারে। বর্তমান মোদীর নেতৃত্বে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা গোপনে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দিলেন, পরে বিধানসভা, পার্লামেন্টে, লোকসভায় এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার জোরে পাশ করালেন। এটা গোপন চক্রান্ত সামনে নিয়ে আসা হল, এই চক্রান্ত আজকের না, এই ঘটনা আজকের না, এই ঘটনা 1947 সাল, 1950 সাল, আর আজকে 2019 সাল।
আমরা আশা ভেবেছিলাম তাই যে নরেন্দ্র মোদী সরকার যদি হয় তাহলে এইরকম ঘটনা ঘটতে থাকবে, আমাদের আশঙ্কা স্বাভাবিকভাবে পূর্ণ হলো, মানুষের আশা ভঙ্গ হলো, আগামী দিনের গণতন্ত্র ধ্বংস হলো, আর গণতন্ত্রের কিছু থাকলো না। অতীতে এই পশ্চিমবঙ্গকে ভাগ করার চেষ্টা হয়েছিল বিধানচন্দ্র রায়ের আমলে 1956 সালে, বিহারের সঙ্গে যুক্ত করে দিয়ে বিহার রাজ্য পরিষদ বাংলা ভাষী অঞ্চল বলে ঘোষণা হয়েছিল, তাতেও আন্দোলন করতে হয়েছে, হরতাল করতে হয়েছে, বন্ধ করতে হয়েছে, উত্তাল আদেশ। আপনাদের তখন জয়েন্ট কনস্টিটিউয়েন্সি একটা বিধানসভার মধ্যে ভগবানপুর খেজুরি মিলে আমামাইতি লাল বিহারি আমামাইতি আর কস্তুবকান্তিকরণ জিতেছিলেন, কস্তুবকান্তিকরণের মৃত্যুতে এটা খালি হয়েছিল, আপনারা রায় দিয়েছিলেন। আজকের আগামী দিনে আন্দোলনের রায় আপনাদেরকে দিতে হবে, ভগবানপুরকে অংশগ্রহণ করতেই হবে, কোনো পথ নাই, আমাদের দেখা দেখি অন্যান্য আসবে। সেই জন্য আজকের আমি নিজে এসে আপনাদের সামনে এই আবেদন করে যাচ্ছি। বলল কাশ্মীরের অধিবাসী তখন কাশ্মীরের রাজা হরি সিং, তার রাজত্ব চলছে, হরি সিং বলল রাজ্যমন্ত্রিসভা বলে রাষ্ট্রমন্ত্রিসভা বলল আলাদা পতাকা থাকবে, আলাদা রাজ্য রাষ্ট্র থাকবে, রাজ্য থাকবে, না পাকিস্তান না হিন্দুস্থান, ভারতের প্রথম নাম ছিল হিন্দুস্থান, পরে হলো ভারতবর্ষ, এটা বুঝে নিতে হবে। এই জন্য আপনাদের কাছে বলব যে অতীতের জিনিসগুলো যদি আমরা না স্মরণ রাখি এখন কি হচ্ছে, আরে 354 কেন থাকবে, 370 কেন থাকবে, এই সকলের ক্ষেত্রে এক হবে না, না কমে হয় না। কাশ্মীরে আমাদের মতো সমতল ভূমি নয়, ধান চাষ হয় না, পাট চাষ হয় না, তিল চাষ হয় না, মাছ চাষ হয় না ইত্যাদি, তাদের ওই ট্যুরিজম আর ওই আর সার অমুক তমুক বিক্রি করে তাদের সংসার চলে। সেই কাশ্মীর গোপনে 47 সালে পর 48 সালে গোপনে হরি সিংকে আক্রমণ করলো পাকিস্তানের গোপন বাহিনী সৈন্য দিয়ে, বিপদে পড়লো হরি সিং, ভারতবর্ষের সাহায্য চাই, একটু সাহায্য চাই, তখন শর্ত হলো যে কাশ্মীরের কিছু উপত্যকা পাহাড় স্পেশাল ফেসিলিটি দিতে হবে, তাতে শর্ত হলো 356 এই 370 এই ধারায়, তাহলে কি আছে, পরিবহন বিমান বা বিদেশ নীতি স্বরাষ্ট্র এগুলো বাদ দিয়ে বাকি কিছু ফেসিলিটি, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য জমি কেনা বেচা, কাশ্মীরে জমি কিনতে চায় সুইজারল্যান্ডের লোক, কাশ্মীরে জমি কিনতে চায় আমেরিকার লোক, কাশ্মীরের জমি কিনতে চায়, যেন আমরা বামপন্থীরা গর্ব করে বলতে পারি আমরাই রদ করেছিলাম ওই 56 সালে বাংলাকে জুড়ে নিয়েছিল বিহারের সঙ্গে বিধান রায় জ্যোতি বসুর নেতৃত্বে আমরা আন্দোলন করে আটকেছিলাম, আর যে সিটে আমরা হেরে গিয়েছিলাম ভগবানপুর খেজুরির সিটে কস্তুবকান্তিকরণ আমামাইতি জিতেছিলেন, কস্তুবকান্তিকরণের মৃত্যুতে উপনির্বাচনে বিএসপির লাল বাহাদুর দাস জিতল, আর ওখানে আমাদের মহিত মৈত্র সাংবাদিক আমাদের পার্টির নেতা বিশিষ্ট জার্নালিস্ট তিনি জিতলেন অশোক সেনকে পরাজিত করে, বিধাননা পিছিয়ে গেল, তিন টুকরো হয়ে গেল, একটা কাশ্মীর একটা জম্মু একটা লাদাখ, পাহাড়ের দেশ, আমি নিজে অনেকবার ঘুরে এসেছি দেখে এসেছি বিভিন্ন কমিটিতে থাকাকালীন দেখেছি যে ব্যবসা বাণিজ্য ছাড়া ট্যুরিজম ছাড়া আর ওই শাল ব্যবসা ছাড়া আর ওই গরম পোশাক ছাড়া তাদের সব জীবিকা চলে না। হ্যাঁ ঠিকই আছে কাশ্মীরে অধিবাসীদের বেশিরভাগটাই হচ্ছে মুসলিম আর কিছু পণ্ডিত, পণ্ডিত তারা পালিয়ে এসে এখন যারা বসবাস করছেন দিল্লিতে অধিকাংশ তারাই উস্কানি দিয়ে নরেন্দ্র মোদীকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। সেই জন্য বলতে চাই ভাববেন যে ঘুটে পড়ে গোবর হাসে, গোবর হাসে, কাশ্মীরের উপরে খাড়া এলো, এটা আসবে আমরা একটা আন্দাজ করেছিলাম যখন ভোটের আগে মেহবুব মুফতিকে
যখন সরকার ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন করেছিল তখনই বুঝেছিলাম এর ইঙ্গিত খুব খারাপ। আমাদেরও তাই পশ্চিমবঙ্গে আজকে ধরুন আমরা পশ্চিমবঙ্গকে একটা অংশ উড়িষ্যার সঙ্গে যুক্ত করে দিল, একটা অংশ বিহারের সঙ্গে যুক্ত করে দিল, থাকবে স্বাধিকার থাকবে, আমাদের অহংকার থাকবে, বাঙালির বাঙালিত্ব থাকবে, আরো রাজ্য আছে ভেঙে দেওয়া যায়, ভাঙ চক্রান্ত চলছে। অর্থাৎ যারা মোদি সরকারের বিজেপি সরকারের বিরোধিতা করবে রাজনীতিগত হবে, রাজনীতিগত হবে, তাদেরকে ভেঙে দাও। বুঝেছেন যে বামপন্থীরা আর টিএমসি যারা ভুলভাল করছিল তারাও বুঝেছে এছাড়া পথ নাই, যেমন যার জন্য বারে বারে বলছে বামপন্থী মুখ্যমন্ত্রী আহ্বান করেছে বামপন্থী এবং কংগ্রেস আমাদের সঙ্গে একটু হাত মিল, আমরা বলছি না আমরা পৃথক আন্দোলন করবো, আমরা রাস্তায় আছি রাস্তায় থাকবো, রাস্তা থেকেই জনগণের কাছে যাব, জনগণকে নিয়ে আন্দোলনের সংগ্রাম গড়ে তুলব, হরতাল করব, বন্ধ করব, অবস্থান করব, ধর্মঘট করব, করে মানুষ সরকারের মনোভাব পরিবর্তন না হবে। আমি আর দীর্ঘায়িত করতে চাইছি না, আগামী দিন খুব কঠিন দিন, আগামী দিন কিন্তু অন্ধকারময় দিন, সংবিধানের 370 ধারা যা পড়েন সংবিধান বেশি তাম নয়, 20-22 থেকে বাংলা সংবিধান পাওয়া যায় যে কোনো বৈধকার পাবেন, কিনে দেখুন নিজেরা, বুঝুন আপনারা, শুধু ওই সমান অধিকার সমান অধিকার বলবেন না, এখনো আছে নাগাল্যান্ড মিজোরাম আপনার হচ্ছে গোয়া তখন পন্ডিচেরি আন্দামান মামুলি মিছিল না, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা, দেশের স্বাধীনতা রক্ষা করা, দেশের গণতন্ত্র রক্ষা করা, দেশের সংবিধানকে রক্ষা করা, আর সৌভাগ্য হিন্দু মুসলমানের দাঙ্গা না, শিখ হিন্দু দাঙ্গা না, জাতিতে জাতিতে দাঙ্গা না, ভাইয়ে ভাইয়ে দাঙ্গা না, এত বছর ধরে বাস করেছি সেই সহিন্দল মোগল এইসব যারা এগন্তি করেন তারা আসবেন, যারা বামপন্থী না করেন তারা অন্তত গণতান্ত্রিক পথে আমাদের সঙ্গে সুর মিলাবেন, আন্দোলনে সামিল হবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ওরা বাতিলের সিদ্ধান্ত তারা গ্রহণ করছেন। এটা নিয়ে যেভাবে মিডিয়া সংবাদপত্র টিভিতে আলাপ আলোচনার মাধ্যমে যা ইতিমধ্যে আমাদের কাছে আসছে তাতে অনেক মানুষের মনে হচ্ছে যে এই বিষয়টা সঠিক, এই পদক্ষেপ সঠিক, কেন আমাদের দেশ একটা দেশ, কেন দুটো তিনটে নীতি থাকবে, সব মানুষের জন্য একই আইন হওয়া উচিত, এই সব প্রসঙ্গগুলো আসছে, এই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা হতে পারে, 370 ধারা থাকবে কি থাকবে না তা নিয়ে 100 আলোচনা হতে পারে, কিন্তু শুধু উপরে আমরা যা দেখছি বিষয় তা তা না, এখানে বলা হচ্ছে যে সারা দেশের যে কেউ গিয়ে কাশ্মীরে জায়গা কিনতে পারবে, এতদিন সেই সুযোগ ছিল না, ভগবানপুর বাজারে একার মাইক আওয়াজ যতদূর যাচ্ছে কোন মানুষের ইচ্ছে আছে আপনি কাশ্মীরে গিয়ে কোন জায়গা কিনবেন, সারা দেশের কোন মানুষের ইচ্ছা নেই কাশ্মীরে গিয়ে জায়গা কিনবেন, ইচ্ছা আছে আমাদের দেশের পুঁজিপতি যারা আমাদের দেশের আদানি আম্বানির মতো কিছু বহুজাতি কিছু পুঁজিপতি বড় বড় কর্পোরেট তাদের ইচ্ছা আছে ওই ভূস্বর্গ কাশ্মীরে গিয়ে জায়গা কিনে সেখানে এই যে ব্যবসাটাকে সেইভাবে করা, এই কর্পোরেটের স্বার্থে এই সুযোগ করে দেওয়ার জন্য 370 ধারা বাতিল করছে, 370 ধারা বাতিল রাজ্যকে অবলুপ্ত করার মধ্য দিয়ে আমরা বামপন্থীরা মনে করি যেটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্র, এই বিশ্বের সব থেকে বড় গণতান্ত্রিক দেশ হচ্ছে এই ভারতবর্ষ, যে গণতন্ত্র যে সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে বিজেপি সরকার দিল্লিতে অধিষ্ঠিত হয়েছে সেই নির্বাচিত সরকার রাতের অন্ধকারে সংসদকে এড়িয়ে সেখানকার বিধানসভাকে এড়িয়ে জম্মু কাশ্মীরের সাধারণ ভোটার মানুষের ইচ্ছার বিরুদ্ধে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই সিদ্ধান্ত কোনদিন গণতান্ত্রিক সিদ্ধান্ত হতে পারে না, আমরা বলছি এই সিদ্ধান্ত হচ্ছে অগণতান্ত্রিক সিদ্ধান্ত, তাই এই বিরুদ্ধে আমরা পথে নামছি, আমরা বলছি এ ধরনের অনেক আলোচনা হতে পারে তার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ হতে পারে, আমাদের দিল্লির সরকার মোদী সরকার সে পথে না হেঁটে এই সিদ্ধান্ত নিয়েছে,
আমরা প্রশ্ন করতে পারি এই 370 ধারা বাতিলের মধ্য দিয়ে কাশ্মীর জম্মু রাজ্য না করে কেন্দ্র শাসিত অঞ্চল করার মধ্য দিয়ে এখানকার বেকাররা কাজের সংস্থান হবে, এখানকার কৃষকরা বাঁচবে, এখানকার গরিব মানুষ ভয়ঙ্কর দ্রব্যমূল্য বৃদ্ধি সহ যে আর্থিক আক্রমণ সংগঠিত হচ্ছে তা বাঁচবে। প্রতিদিন কর্পোরেটের স্বার্থে দাঁড়িয়ে জনগণের পয়সায় যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলো তৈরি হয়েছে সেই কারখানাগুলোকে জলের দামে বিক্রি করছে তা বাঁচবে না? বাঁচবে না, তাহলে কিসের এত উল্লাস? এ কাজ করার মধ্য দিয়ে কি কি বার্তা দেওয়ার চেষ্টা করছে? আমার দেশের গণতন্ত্র, আমার দেশের কেন্দ্র রাজ্য সম্পর্ক, যুক্তরাষ্ট্র কাঠামো, আমার দেশের অখণ্ডতা, এগুলো ভয়ঙ্কর বিপদের মাঝখানে গিয়ে পৌঁছবে। এই নজির যদি তৈরি হয় যেকোনো ভাবে যেকোনো রাজ্যে এটা প্রয়োগ হতে পারে, তাদের ইচ্ছা মতো যেকোনো রাজ্যের রাজ্যের যে ভূমিকা ক্ষমতা তাকে কেড়ে নিতে পারে, এই নীতি তারা কার্যকরী করতে পারে। ভয়ঙ্কর একটা খেলায় নেমেছে। কেন খেলা হচ্ছে? অর্থনৈতিক ভাবে বহুজাতিক সাম্রাজ্যবাদ এবং কর্পোরেটের পক্ষে দাঁড়িয়ে বিগত 5 বছর 1, 2, 3, 4 করে যা প্রতিশ্রুতি দিয়েছে, যা কর্মসূচি তারা নিয়েছে, যা বাজেট তারা করেছে, পুরোটাই জনবিরোধী, কৃষক বিরোধী, খেতমজুর বিরোধী, বেকার যুব বিরোধী, দেশ বিরোধী সিদ্ধান্ত তারা নিয়েছেন, পুরোটাই ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে। কিন্তু যুদ্ধের যুদ্ধের খেলা করে জাতীয়তাবোধকে জাগিয়ে মিডিয়াকে ব্যবহার করে এই নির্বাচনে আপনারা দেখলেন বিজেপি ক্ষমতায় এসেছে। কিন্তু মানুষের জীবন যন্ত্রণা সব থেকে বড় প্রশ্ন, বেকার যুবদের কাজ পাওয়াটা সব থেকে বড় প্রশ্ন, সব থেকে বড় প্রশ্ন কৃষকের সামনে তার ফসলের ন্যায্য মূল্য জানিয়ে আমরা লড়াই সংগ্রাম করছি, সব থেকে বড় প্রশ্ন গরিব মানুষের কাছে দ্রব্যমূল্য বৃদ্ধি লোভ হবে কি হবে না, তার প্রয়োজনীয় জিনিস সে তার আয়ের মধ্যে কিনতে পারবে কি পারবে না। কৃষকরা দাবি করবে ফসলের ন্যায্য দাম, খেত মজুর দাবি করবে তার মজুরি, 100 দিনের কাজ নয় 200 দিনের কাজের দাবি করবে, বেকার যুবরা তাদের কাজের সংস্থানের দাবি করবে। এই দাবির আন্দোলন যাতে না এগোয়, এই দাবির আন্দোলন যাতে দ্বিধা বিভক্ত হয়, এই দাবির আন্দোলনকে যাতে বিপদগামী করা যায়, তাই মানুষের দৃষ্টিটাকে উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে দিল্লির ক্ষমতায় থেকে জনবিরোধী বিজেপি সরকার তারা এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার চেষ্টা করছে। তাই মানুষকে সতর্ক থাকতে হবে, কৃষককে সতর্ক থাকতে হবে, গরিব মানুষকে সতর্ক থাকতে হবে, বেকার যুবদের সতর্ক থাকতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই আমার দেশের গণতন্ত্র যা আমরা অধিকার রক্ষা করেছি, যা আদায় করেছি তা কেড়ে নিতে দেব না। কোনোভাবেই সাম্প্রদায়িকতার বিষবাস্ত্র ছড়িয়ে আমার দেশের ধর্ম নিরপেক্ষতার বুনিয়াদকে আমরা হেয় করতে নষ্ট করতে দেব না। ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে আমাদের দায়িত্ব পালন করতে হবে, সেটা খেয়াল করিয়ে দেওয়ার জন্য আজকের দিনে কলকাতা সহ রাজ্যের সর্বত্র আমরা বামপন্থীরা, আমরা বামফ্রন্ট এই ধরনের মিছিল অবরোধ আমরা সংগঠিত করছি। স্বাভাবিক কারণেই এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে, ভগবানপুর বাজারের সর্বস্তরের মানুষের কাছে মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সে আপনি যে ধরনের মানুষ হন না কেন, বিনয়ের সঙ্গে আপনার কাছে আমরা আবেদন করছি, আসুন। যে পদক্ষেপ, যেভাবে ভূমিকা নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করছে দিল্লির সরকার, তা গণতান্ত্রিক, অগণতান্ত্রিক, তা দেশের পক্ষে ক্ষতিকারক। আমার দেশ সারা বিশ্বের সব থেকে বৃহৎ গণতান্ত্রিক দেশ, এই দেশের ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে ক্ষতিকারক। আসুন এই পদক্ষেপের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই, মানুষের দৃষ্টি ঘুরে দেওয়ার বিরুদ্ধে যে পদক্ষেপ তার বিরুদ্ধে আমরা সচেতন হই, এবং জীবন জীবিকা জীবন যন্ত্রণার পক্ষে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বেকার যুবদের কাজের দাবিতে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে বেসরকারীকরণের বিরুদ্ধে কৃষকের ফসলের ন্যায্য মূল্যের দাবিতে কৃষি ঋণ মুকুবের দাবিতে আগামী 18 আগস্ট কাঁথিতে যে সমাবেশ হবে তাকে সফল করার মধ্য দিয়ে আগামী দিনে বামপন্থীদের লড়াই সংগ্রামকে আরো বেশি করে
অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। সেই আহ্বান আপনাদের কাছে রাখার জন্য এই কর্মসূচি আমরা গ্রহণ করেছি। এত বৃষ্টির মধ্যে এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছেন, যারা জানিয়ে থেকে আমাদের কথা কমরেড প্রশিক্ষণ প্রধান আমাদের সামনে বললেন, তাকে আমরা অভিনন্দন মিছিলের পক্ষ নেতৃত্ব কমরেড অজয় মিশ্র সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে এখন সংক্ষিপ্ত যে সভা হবে।